আসসালামু আলাইকুম হ্যালো থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি অনেক 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 ঈদের ঈদ মোবারক তো যাই হোক আমাদের হাসান সাহেব যাচ্ছিলেন কোরবানির হাটে বড় ছেলেও যাচ্ছে সাথে তো ওরা মোটামুটি প্রিপারেশন নিয়ে রেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও আমার ছেলে মোটামুটি গত কয়েক বছর আগে থেকেই সে যায় লাইক আমার মনে হয় সে ক্লাস ফাইভে যখন ছিল তখন থেকে সে তার নানার সাথে মামার সাথে বা বাবার সাথে সবার সাথেই সে গরুর হাটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত কিন্তু আমার ছোটটার আবার ভীষণই ভয় জানে সে রক্ত দেখতে পারে না গরু ছাগল দেখলে সেটার মাংস খেতে পারে না এই কষ্ট থেকে সে কখনোই হাটে যাওয়া তো দূরের কথা এমনকি গরুর কাছে সে যায় ঠিকই কিন্তু তার এতটাই মন খারাপ থাকে তখন মনে হয় যে আল্লাহ হয়তো বা আমাদের গরুর কোরবানিটা কবুল করে নেবে ইনশাআল্লাহ তো অন্যদিকে আমি হচ্ছে কিছু দুধ এখানে ফ্রোজেন করে রেখেছিলাম ঈদের সময় ব্যবহার করব এই কারণে তো সেটাকে ডিফ্রস্ট করতে দিয়েছি আর এদিকে আমি কিছুটা মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি যে ঈদের দিন সকালে রান্না করব দেখে তো ঈদের দিন সকালে আসলে রান্না করব না এটা আমি ঈদের আগের দিন রাতে ভালো করে কষিয়ে রান্না করে নেব আমাদের গরু চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমাদের গরুটা আপনাদেরকে অন্ধকারে দেখাতে হচ্ছে কারণ নিচে প্রপার আলোটা আসলে নেই যতটুকু আলো আছে ততটুকুতেই দেখতে হবে মাসাল্লাহ তালা কাছে লাখ লাখ কোটি কোটি শুকুর যে আমাদের সবার কোরবানি কবুল করে নেবেন তো ছেলে এখানে গরুকে খাবার ছিল। আর আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো কোনো এক সময় ছিল আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তোমার বাবা কি করে তো আমি শুধু একটা কথাই বলতাম যে আমার বাবা গরু চুরি করে মানে ব্যাপারটা বুঝতে পারছেন কতটা ভয়ানক একটা কথা এবার আসি কারণটা কি সেটা বলার জন্য আমার মামারা খালারা বা আমার ফ্যামিলির কেউ দেখলে ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কথাটা কেন বলছি ছোটোবেলায় যখন আমি মামাদের সাথে বা খালাদের সাথে থাকতাম আর আমি আসলে নয়টা খালা মামার মধ্যে প্রথম ভাগ আমি একমাত্র বোনের মেয়ে ছিলাম তো তাদের কাছে অ্যাজ লাইক আমি খেলনা ছিলাম বা পুতুল ছিলাম যাই বলেন না কেন তাদের খেলার সঙ্গী ছিলাম তো আমাকে তারা যখন যেটা শেখাতো আমি ঠিক সেটাই বলতাম আর আমাকে শেখানো হতো তোমার বাবা কি করে এ কথা যদি কেউ বলে তাহলে বলবা আমার বাবা গরুচুরি করে আসলেই ভয়ানক আমার যখন মনে হয় কথাটা আমি আসলেই মানে এখনও খুব অবাক হই এবং নিজে নিজে হাসতে থাকি যে আমাকে যখন শেখানো হয়েছিল এই কথা আমি সেটাই বলতাম যত মানুষ জিজ্ঞেস করতো তোমার বাবা কি করে আমি তখনই উত্তর দিতাম আমার বাবা গরু চুরি করে তো হঠাৎ করে এই কোরবানির ঈদে আমার এই কথাটাই মনে পড়ে গেল যে আমার বাবা গরু চুরি করে তো আমার বাসায় এত এত এতগুলো গরু এই জন্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ